এটাই শাকিব খানের তুফানের লুক। কে বা কারা হঠাৎ করে গণমাধ্যমে এই ছবিটা ভাইরাল করে দিয়েছে? আমার জানা মতে কলকাতায় শুটিং হচ্ছে, মানে ইন্ডিয়াতে তুফান সিনেমা, সেখানের একটা অংশের শুটিং এর দৃশ্য ছবি গণমাধ্যমে প্রকাশ হয় আর সেটা তো হুড়হুড় করে ভাইরাল হচ্ছে। কিন্তু প্রকাশের পরে অনেকে আমার মতন ভেবেছিল হয়তো বা যে এটা কোনো ভুয়া ছবি। শাকিব খানরা অনেক সময় নানা ধরনের ভুয়া ছবি গণমাধ্যমে শেয়ার করে তাদের ভালোবাসার থেকে। আমার কাছে মনে হয়েছিল এমন একটা কোনো বিষয় হবে যে কেউ বা কারা হয়তো কোনো বলিউড বা হলিউডের শুটিং এর অংশ গণমাধ্যমে ছেড়ে বলছে শাকিব খানের তুফান সিনেমা। আসলে ঘটনা কি জানেন, এই ছবিটার মধ্যে এমন একটা দৃশ্য দেখা যাচ্ছে যে একটা ক্লাব ডিস্কো বার, সেখানে শাকিব খান অবস্থান করছে। আর লুকিংটা কিন্তু ভালো করে খেয়াল করেন, তুফান সিনেমার যে পোস্টারটা রিলিজ হয়েছিল, সাদা শার্ট উপরে কালো ব্লেজার, চুলগুলো খোলা, ঠিক ওই লুকিং এ শুধু ব্লেজারটা নেই শাকিব খানের। তো সেই একটা দৃশ্যই কিন্তু মনে হচ্ছে এখানে চোখে পড়ছে। তো এইটা ভাইরাল হওয়ার পরে অনেকেই ভেবেছে বলিউড হলিউডের মতন। এক কথায় বলা যাচ্ছে যে রায়ান রফি যে দাবি করেছিল 100 কোটি টাকার বিজনেস হতে পারে, তা তো এই ভাইরাল কিন্তু ছবিতেই যথেষ্ট। শুটিং এর এই অংশ দেখেই বোঝা যাচ্ছে যে তিনি একবার বলেছিল যে পুষ্পা বা বলিউডের কোনো সিনেমার থেকে কম হবে না তুফান। আসলেই এই একটা অংশ দেখে আমার কাছে মনে হচ্ছে পুরো একটা বলিউড বলিউড ফিল্ম। কারণ আমি একটা বলি যে আমরা কিন্তু একটা কথাই জানি যে রান্না শুরুর সময় যে গ্রানটা বের হয় সেই গ্রানটা শুনেই বোঝা যায় যে খাবারটা কত টেস্ট হবে। তো শাকিব খানের হঠাৎ করে বাইচান্স একটা ছবি লিক হয়েছে, যেটা আমি বলবো ভালোই হয়েছে, এটা দেখার পর অনেকেই বলছে যে আসলে ছবিটা পুরো বলিউড লেভেলের হচ্ছে ভাই, অসাম। আসলে একটা কথা বারবারই বলতে হয়, রায়হান রাফির সাথে শাকিব খানের এই খেলাটা বেশ জমে উঠবে। আমি মনে করি বাংলাদেশের ইতিহাসে একটা সিনেমা আসতে চলেছে তুফান। যেমন বাংলাদেশের ইতিহাসে দুটা সিনেমা শাকিব খানের রয়েছে, একটা হচ্ছে প্রিয়তমা এবং আরেকটি হচ্ছে রাজকুমার। যদিও বা রাজকুমারকে নিয়ে অনেকেই বলে অনেক কথা যে প্রিয়তমার সাথে এটার হয় না, কিন্তু একজন সিনেমা লাভার হিসেবে ভাই একটা কথাই বারবার বলবো, প্রিয়তমার থেকে অনেক হাই গ্রেডের একটা সিনেমা, হাই গ্রেডের একটা গল্প, হাই গ্রেডের কিছু কথা এই রাজকুমার। সো এর থেকেও বড় ধামাকা নিয়ে আসছে তুফান, তা কয়েকটা লুকিংয়ে বোঝা যাচ্ছে। আরেকটা ছবি দেখাতে চাই, এই ছবি দেখে শাকিব খানের প্যান্টের স্টাইল দেখে কিন্তু আমি বলে দিচ্ছি 90 দশকের ফিল, কাহিনী আসলে এই সিনেমাতে আছে। সো ফ্রেন্ডস, অনেক কথাই বললাম, আজকের গসিপ এখানে শেষ করছি, পরবর্তী নতুন কোনো গসিপ নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।